হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে ক্লাশ রয়্যাল গেমটা নিয়ে। তো যারা কিনা আপনারা ক্লাশ রয়্যাল খেলেন তারা জানেন যে ক্লাশ রয়্যালে কিন্তু একটা আছে পাস রয়্যাল, সেটা আপনারা $5 কিনেন প্রতি মাসেই কিনা যায় সেটা একটা সিজনের জন্য একবার। বাট এছাড়াও কিন্তু আপনারা চাইলে ক্লাশ রয়্যাল যে গেমটা আছে সেটা থেকে জেমস কিনতে পারবেন, কারণ জেমস দিয়ে অনেক কিছু আছে যেটা কিনা যায় ক্লাশ রয়্যাল গেমে। অনেক ক্যারেক্টার, অনেক স্কিন, অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনারা কিনতে পারবেন চাইলে জেমস দিয়ে, এবং চাইলে বুস্টও করতে পারবেন জেমস ব্যবহার করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা জেমস নিজে নিজে কিনবেন, সেটা হচ্ছে গ্লোবাল গিফট কার্ড ব্যবহার করে। কারণ বাংলাদেশ থেকে অন্য যে মাধ্যমগুলো আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা পেপ্যাল, এগুলো সহজ ইউজ করা যায় না। বাংলাদেশের যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে বাংলাদেশের থেকে ওগুলোও ইউজ করা যায় না, কারণ এখানে যে পেমেন্ট করতে হয় গেমের মধ্যে সেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড বা ভিসা কার্ড লাগে। তো এটা একটা প্রবলেম, যার কারণে আমি হচ্ছে কি গুগল গিফট কার্ড দিয়ে কিনে দেখে। আর গুগল গিফট কার্ড কীভাবে কিনতে হয়, বাংলাদেশ থেকে কীভাবে রিডিম করবেন আপনাদের জিমেলে, এই সম্পূর্ণ জিনিস কিন্তু আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনি একটু খুঁজলেই পাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে চেক করতে পারেন। ও আরেকটা কথা গাইজ, আমার কিন্তু নতুন একটা অ্যাপ চলে এসেছে প্লে স্টোরে, স্টাইলিশ নেম জেনারেটর। তো এই অ্যাপটা মূলত হচ্ছে কি যারা আপনারা বিভিন্ন গেম খেলেন, ফ্রি ফায়ার, পাবজি বা কল অফ ডিউটি বা ক্লাশ অফ ক্লান, ওইখানে আপনার ইচ্ছান্ত স্টাইলিস্ট কিছু নেম ব্যবহার করতে, অনেক অনেক সুন্দর সুন্দর নাম ব্যবহার করে। তো ওই নামগুলো আপনারা সহজে খুঁজে পান না বিভিন্ন কাজ জনের কাছ থেকে, অনেক মেসেজ টেসেজ নিতে হয়। বাট আমি চেষ্টা করেছি যে একটা অ্যাপের মাধ্যমে যেটা দিয়ে আপনারা চাইলে নিজের মন মতো করে তৈরি করতে পারবেন এবং চাইলে অন্যদেরকেও বানিয়ে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশট অ্যাপের টাইপ সেট আছে, তো এই অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন, কারণ আমার বানানো অ্যাপ। তো চলুন অগ্রণিক বগ্রণি হলো চলে যাই আমাদের মূল ভিডিওতে, আর দেখে নেই যে কীভাবে আপনারা ক্লাশ রয়্যাল গেমসের জেমস নেবেন। আর চলুন প্রথমে আমরা দেখে নিই আমাদের ইন্ট্রো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো প্রথমে আমরা আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। তো এখানে আমি পেমেন্ট মেথডটাকে দেখিয়ে নিচ্ছি যে আমার অলরেডি কিন্তু ডলার লোড করা আছে, দেখতে পাচ্ছেন $43 আছে। তো কীভাবে বাংলাদেশ থেকে রিডিম করবেন ডলার, তো সেই নিয়ে আমার ভিডিও আছে, আপনারা চলে ডিসক্রিপশন চেক করতে পারেন। তো আমরা গেমের মধ্যে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি ক্লাশ রয়্যাল গেমটাতে। তো এই যে অ্যাকাউন্টটাতে লগ ইন করছে এটা কিন্তু আমার অ্যাকাউন্ট না, আমার একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট, তিনি আমাকে তার অ্যাকাউন্টটা দিয়েছে যে জেমস কিনে দেওয়ার জন্য। তো আমরা সেটাকেই কিনে দেখাবো। তো জেমস দিয়ে আপনারা চাইলে বিভিন্ন অফারও কিনতে পারবেন। তো আমরা যদি একটু দেখি যে এখানে দেখুন শপের অপশন আছে, তারপর হচ্ছে গিয়ে নিচে যদি একটু তাকান যে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো আপনি যদি যান শপে ক্লিক করেন তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এর জন্য। তো দেখুন যে এখানে যে অপশনটা যে ড্রাগন কার্ড যেটা আছে 500, যে ইনফার্নো ড্রাগন চেস্ট, এটা নিতে হচ্ছে 500 জেমস লাগে, কিন্তু আমার হচ্ছে 129 জেমস আছে। তো আমি যদি এখন চাই যে এটা কেনার জন্য এখানে আমাকে কিন্তু জেমস কিনতে হবে। আপনারা যদি শপে একটু স্ক্রল করেন তাহলে এই জেমস কেনার অপশনটা পেয়ে যাবেন। তো একটু লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে, উপরে দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে। তো দেখুন লোড হয়ে গেছে। তো 129 জেমস আছে এই অ্যাকাউন্টটায়। তো আমি যদি হচ্ছে গিয়া সরি পাশের রয়্যালে চলে গেছি, তো শপে যাই। তো এখানে যদি আমি এখান থেকে যে কোনো একটা জেমসের জন্য, যেমন এটা কিন্তু আমার 500 জেমস লাগবে, আমি ক্লিক করে গো টু শপে ক্লিক করলাম। তো দেখুন এখানে জেমসের প্যাকগুলো দেখাচ্ছে, 500 জেমস আছে, 80 জেমস আছে, 1200 জেমস আছে, 2500 জেমস আছে। তো আমি এখান থেকে যে 500 জেমস $4.99 এটার উপর ক্লিক করলাম এটা কেনার জন্য। এটা ক্লিক করার সাথে সাথে আমার পেমেন্ট মেথড চলে এসেছে। তো আমি ওয়ান টেপ টু বাই ক্লিক করবো কেনার জন্য। তো ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার প্রসেসিং হবে, এবং আপনাদের যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে হয়তো আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে, আমার এখানে চাইনি কারণ আমি এটা অফ করে দিয়েছি। তো দেখুন সাথে সাথে আমার 500 জেমস কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, যে আমি যে অ্যাকাউন্টটা লগ ইন করেছি। তো দেখুন 500 জেমস সাথে সাথে 629 জেমস হয়ে গেছে 500 জেমস সহ। তো এখন কিন্তু আমি চাইলেই যে 500 জেমসের যে অফারটা, যে দেখতে পাচ্ছেন এই যে এটা ইনফার্নো যে অফারটা আছে, ইনফার্নো ড্রাগন চেস্ট, এটা কিনতে পারবো। বাট আমি এখন কিনবো না যদিও, কারণ আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চেয়েছিলাম যে জেমস কীভাবে কিনতে হয় নিজে নিজে গুগল গিফট কার্ড ব্যবহার করে। খুবই সিম্পল, এটা না পারার মতো এমন কিছুই না। আপনাদের যেটা করতে হবে গুগল গিফট কার্ড কিনতে হবে, এবং সেটা রিডিম কীভাবে করতে হয় সেই জিনিসটা জানতে হবে। এটা যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা খুব সহজেই করতে পারেন, এখানে কঠিনের কোনো কিছু নাই। তো আমি যেহেতু অন্যের অ্যাকাউন্ট তাই অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি, কারণ অন্যের অ্যাকাউন্ট নিজের ফোনে লগ ইন রাখা উচিত না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখান থেকে চাইলে প্রিভিয়াস যে কোনো একটা ভিডিও দেখতে পারেন, তারপর র্যান্ডমে যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।